আজ সত্যি আমরা সুন্দরবনের কোরাল বা ভেটকি মাছের খনি পেয়েছিলাম, আর সেই একটা খনি থেকেই আমরা এই সব মাছগুলোকে তুলেছি। আর শুধু কোরাল মাছই না, সাথে ছিল বেশ বড় সাইজের দুইটা কাইন মাগুর মাছ। সুন্দরবনের যে সব মাছ আছে তার ভিতরে অন্যতম একটা স্বাদের মাছ হচ্ছে এই কাইন মাগুর। তো কাইন মাগুরও ছিল দুইটা। আর এই হচ্ছে কোরাল মাছের সেই খড়িটা। আর এখানে শুধু কোরাল মাছ না, এছাড়াও গলদা চিংড়ি সহ আরও বিভিন্ন প্রকারের মাছ ছিল। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। তো সুন্দরবন কেন্দ্রিক যেসব জেলেরা আছেন, যারা হচ্ছে সুন্দরবনের বিভিন্ন চরে গড়া জাল পেতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, সেই জেলেদের সাথে আমরা আজকেও আসি। শীতের রাত বেশ কঠিন মনে হয়, কারণ হচ্ছে রাতগুলো যথেষ্ট বড় হয়, সহজে রাত ফুর হয় না যেন। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের সেই মাহেন্দ্র খোল মাছ ধরার সময়। আর গতকাল বিকেলে হচ্ছে জালটাকে একটা চরে সেট আপ দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা জাল সেট আপ দেওয়ার যে প্রসেসটা সেটা দেখাইলাম না, তবে যারা জাল সেট আপ দেওয়ার বিষয়টা পুরোপুরি দেখতে চান তারা কাইন্ডলি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। সেখানে গোড়া জালের অন্যান্য ভিডিও থাকবে, যেখান থেকে আপনারা গোড়া জালের পুরো প্রসেসটি জানতে পারবেন বা দেখতে পাবেন। প্রথমেই দেখতে পেলাম একটা তপসী মাছ বা রূপসী মাছ, ছোট্ট একটা কূপের ভিতরে মাছটা আটকা ছিল। আমরা আরও সামনের দিকে এগোবো, দেখা যাক সামনের দিকে আরও কী কী মাছ দেখা যায়। যদিও শীত চলছে, গুলশাটাংরার সময় এখন, তবে গড়া জালে এখন অবধি সেভাবে আশানুরূপ যে গুলশাটাংরা মাছ সেটা এখনও হচ্ছে না। এই পোয়া মাছ আছে, দেশি পোয়া মাছ, বেশ মজার মাছ। পোয়া মাছ হচ্ছে অনেকগুলো প্রজাতির পোয়া মাছ আছে, তার ভিতরে সবচেয়ে বেশি স্বাদের পোয়া মাছ হচ্ছে এই দেশি পোয়া মাছ। সুন্দরবন অঞ্চলে এই মাছটিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং দামেও মোটামুটি সস্তা হওয়ায় সবাই এর স্বাদ নিতে পারে। এবারে আছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আসলে এই আছে এই নাই, এর রহস্যটা একেবারেই অজানা। কারণ হচ্ছে দেখা যায় আজকে গলদা চিংড়ি পাইল জেলেরা, কিন্তু আগামীকালকে হয়তো এমন হবে যে একটা গলদা চিংড়ি পাইল না। তো গলদা চিংড়ির বিষয়টা আসলেই আমার কাছে একটু অদ্ভুত লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমাদের একটা কোষ দেয়া ছিল, তো কোষ থেকে হচ্ছে মাছগুলোকে সব এক জায়গায় করার যে প্রসেসটা সেটা চলছে, মাছগুলোকে তুলতে হবে। আর এখানে আমরা হচ্ছে পাঁচ মিশেলি মাছ দেখতে পাচ্ছি, হরেক পদের মাছ, ছোটো বড়ো মিলিয়ে মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ আছে এখানে মনে হচ্ছে। তবে দেখা যাক সর্বশেষ কী পরিমাণ মাছ হয়। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আমরা, চিংড়ি মাছ, তার সাথে হচ্ছে পোয়া মাছ, তপসী মাছ, বাঁশপাতা মাছ সহ হরেক পদের মাছ দেখা যাচ্ছে। এমন পাঁচ মিশেলি মাছ সবসময় আসে না, তবে যখন আসে তখন মোটামুটি বেশ ভালো পরিমাণেই আসে। আজকের গুণে হচ্ছে পার্শ্বে মাছ থাকার কথা ছিল বেশি করে, তবে দেখা যাচ্ছে না এখনও, তবে দেখি সামনে দিকে হয়তো বা পাওয়া যেতে পারে। বেশ, মাছগুলোকে সব এক জায়গায় করা হলো, এবার ঝুড়িতে তুলতে হবে, তুলে ওয়াশ করা হবে, দেন হচ্ছে নিয়ে রাখা হবে আমাদের নৌকায়। আরে বন্ধ
আর যেহেতু এটা গড়া জালে হচ্ছে চারদিক থেকেই বিভিন্ন জেলেরা ভাগে ভাগে ভাগ হয়ে তারপরে মাছ ধরে। আর যে কারণে হচ্ছে আমাদের একটা ক্যামেরা দিয়ে আসলে প্রত্যেকের মাছ ধরাটা কাভার জানা পসিবল হয় না। তো তেমনই হচ্ছে আমাদের এই গড়া জালের একজন জেলে মামুন, ও হচ্ছে আমাদের থেকে একটু দক্ষিণে ছিল, তো দক্ষিণ সাইডে মাছ ভালো ছিল। আর সেখান থেকে হচ্ছে কেবলই এই মাছগুলো কোরাল মাছ, তারপরে কাইমাগুর সহ আরও হরেক পদে পাঁচ পেশালি মাছ ধরে আনছে। কাইমাগুর দুটো দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়, এবং সুন্দরবনের যেসব মাছ আছে তার ভিতরে সবচেয়ে বেশি স্বাদের মাছ বলা যায় কাইমাগুরকে, এবং বেশ দামিও বটে। তো এই মাছগুলোকেও হচ্ছে এখন ওয়াশ করা হবে, ওয়াশ করে দেন হচ্ছে মাছগুলোকে রাখা হবে আমাদের নৌকায়, তারপরে আবার ঝুড়ি দিয়ে আমরা নামবো আরও কোথায় কোথায় মাছ আছে সেগুলো খোঁজার জন্য। দেখুন দর্শক কত সুন্দর ফ্রেশ কোরাল মাছ এবং কাইমাগুর মাছ। আর একটু বলে রাখি, এমন ফ্রেশ মাছ বা এমন মজার মাছের স্বাদ যদি আপনিও নিতে চান তাহলে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে হচ্ছে সকল মাছের প্রাইস দেওয়া আছে, এবং সেখান থেকে আপনি নিজে নিজেই অর্ডার প্লেস করতে পারবেন। আর অর্ডার প্লেস করতে গিয়ে আপনার যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি কাইন্ডলি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে। তাই আর দেরি না করে এখনই আপনার পছন্দের মাছগুলো অর্ডার করে ফেলুন আমাদের ফিশ ভ্যালিতে। আর সামনে হাঁটতে হাঁটতে আমরা একটা গাছের গোড়া পেলাম, যে গাছের গোড়াটা নিচেই হচ্ছে ছোট্ট কুয়োর মতো, আর কুয়োর ভিতরে লাইট মেরে দেখেই আমরা একদম অবাক হয়ে গেলাম। এখানে মনে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জেলেরা আসলে এটা দেখার পরে অত্যন্ত খুশি হয়েছিল, অত্যন্ত আনন্দিত হয়েছিল তারা, কারণ তারা যেই পরিমাণ পরিশ্রম করে জাল সেটার দিছে তার যে মজুরি সেটাও হয়তো বা আজকে তারা পুরোপুরি ভাবে পাবে, বা আল্লাহ আজকে তাদেরকে বৃহৎ ভরে দিয়েছেন এমনটাই তারা মনে করতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে মাছগুলো আছে আর মাছগুলোকে এখন তোলার চেষ্টা হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে আমাদের যে ক্যামেরার যে লাইট ছিল, তো হঠাৎ করে সে লাইটের চার্জ শেষ হয়ে গেছে, যে কারণে হচ্ছে খুব বেশি ভালো করে আমরা এখানকার ফুটেজগুলো নিতে পারিনি। তবে একটা টর্চ লাইট দিয়ে যতটুকু পসিবল আপনাদেরকে দেখাইতেছি। তবে আপনারা বুঝতেছেন না যেখানে চারপাশে কী পরিমাণ মাছ, এখানে অনেক মাছ আছে, শব্দ শুনে হয়তো বা অনেকেই আশ করতে পারবেন। এখন হচ্ছে এখানকার মাছগুলোকে আস্তে আস্তে তোলা হবে, আস্তে আস্তে তুলে তারপরে হচ্ছে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করা হবে। আর সেই কুয়ো থেকে সব মাছগুলোকে তুলে হচ্ছে আমরা জালের এই খানটাতে রেখেছি, এবং এখান থেকেই হচ্ছে আমাদের বোটে নেওয়া হবে। মাছগুলোকে এবার সব এক করা হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক মাছ এবং বেশ সুন্দর মাছ। জেলেরা আসলে আজকে অনেক খুশি, বিশেষ করে এখানের এই কুয়োর মাছটা পেয়ে জেলেরা আসলেই অনেক খুশি হয়েছে। আর এখানে তো ভেটকি মাছ বা কোরাল মাছ দেখতেছেন, এই সব মাছগুলোই হচ্ছে সে এখান থেকে চলে যাবে আমাদের ফিশ ভ্যালির অফিসে, আর সেখান থেকে চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। আর প্রতিদিন হচ্ছে এমন ফ্রেশ মাছ, তাজা মাছ
এবং সুন্দরবন অঞ্চলের অর্গানিক মাছগুলো প্রতিনিয়তই আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে যাচ্ছি। আর আমাদের মাছগুলোতে আমাদের সম্মানিত কাস্টমার হচ্ছে সুন্দরবনের মাছের যে অরিজিনাল যেটা স্বাদ সেটা পাচ্ছেন, আর আপনাদের জন্য এতটুকু করতে পেরে হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত। তাই এমন মাছের স্বাদ নিতে চাইলে এখনই ঘুরে আসুন ফিশবেলির ওয়েবসাইট অ্যাড্রেস থেকে অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবারে হচ্ছে মাছগুলোকে তোলা হচ্ছে ঝুড়িতে, ঝুড়ি থেকে তুলেই নেওয়া হবে বোটে। তারপরে হচ্ছে আমাদের এখানে যে চারপাশে জালগুলো আছে সেই জালগুলো খুঁটিগুলো সহ সব কিছু তুলে নেওয়া হবে তলায়। আর এরপরেই আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব আমাদের লোকালয়ে। এবার কি ওই সব নৌকো দর্শক, আমাদের মাছ কিন্তু তোলা প্রায় শেষ, আর অল্প কিছু কাজ বাকি আছে। তাই আজ এখানেই বিদায় জানাতে হচ্ছে। তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ গাইডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।